আসসালামু আলাইকুম। হেরা জেরা কিচেন অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বিয়ে বাড়ির বাবুর্চিদের মতো জর্দাটা। তো দেখে নিন কীভাবে রান্না করছি। জর্দা রান্না করার জন্য প্রথমে আমরা জর্দার ভাত রান্না করে নেব। আর তার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ার চাল নিয়েছি। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পোলাওয়ার চালটাকে আমি রুম টেম্পারেচারের পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এতে করে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে চালটা মানে জর্দার যে ভাতটা আছে সেটা ঝরঝরে হবে। এভাবে আমি রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। আর এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে দিব ভাত রান্নার জন্য। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ কালারটা আমি দিয়ে দিয়েছি। এখানে ফুটকেট যে কালারটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে চুলায়। এখন আমার পানিটা ভালোভাবে ফুটে এসেছে। আর এর মাঝে আমি পোলাওয়ার চালগুলো ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি। এখন চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ করতে বলতে আমি এখানে 80% সেদ্ধ হয়ে আসলে চালটাকে নামিয়ে ফেলব, ভাতটাকে নামিয়ে নেব চুলো থেকে। জর্দার ভাতটা আরও ঝরঝরে করতে চাইলে চালটা দেওয়ার 5 মিনিট পর 1 টেবিল মানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন একটু সয়াবিন তেল। এতে করে ভাতটা আরও ঝরঝরে হওয়ার সম্ভাবনা থাকে। আমার চালটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে এভাবে ঝরিয়ে নিব চালের সাহায্যে। পুরোটুকু মার আমি ফেলে দিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এর মাঝে দিয়ে দিয়েছি 1/4 কাপ ঘি। আমি এখানে ঘি দিয়েছি। আর আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। আর ঘি দেওয়ার কারণে ভালো একটি ঘ্রাণ আসে জর্দা থেকে, এই জন্য দিয়েছি। আর আমার ঘিটা গলে গিয়েছে তাপে। আর এর মাঝে এখন দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা টুকরো করে দিয়েছি। আর 3টি সবুজ এলাচ, 2 টুকরা দারচিনি আর 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি এর মাঝে। দারচিনিগুলো একটু ভেজে নিয়েছি তেলে। আর এর মাঝে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ার চাল নিয়েছি। আর তার জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এর মাঝে যদি কেউ মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1টি বড় সাইজের কমলার সম্পূর্ণ রসটা আমি এর মাঝে দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি পানি দিয়ে। সেটা এখন দিয়ে দিচ্ছি এর সাথে। আমাদের বাড়িতে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বাবুর্চিরা যেভাবে জর্দাটা রান্না করে আমি তাদের মতো করার চেষ্টা করছি। এজন্য আমি এখানে পাউডার দুধটা একটু গুলিয়ে দিয়ে দিলাম এর মাঝে। এতে করে জর্দার স্বাদটা আর একটু বেড়ে যায়। এখন চিনিটা হালকা গলিয়ে নিচ্ছি, তারপর চালটা দিয়ে দেবো এর মাঝে। সম্পূর্ণ মিশ্রণটির সাথে এখন আমি চালগুলো ঢেলে দিচ্ছি। আমি চালগুলোকে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে দিচ্ছি। এই আমরা ঢেকে দিব না, ঢেকে দিলে ভাতটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আমরা এভাবেই নেড়ে চেড়ে এটাকে ঝাল দিয়ে নিব আর পানিটা শুকিয়ে নেব। আমি নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। চিনির এবং জর্দার চালটা দেওয়ার পরে ভাতটা দেওয়ার পরে যতটুকু পানি উঠেছিল দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। এখন এটাকে আমি একবারে চুলার আঁচটা কমিয়ে লোতে দিয়ে দিয়েছি। আর এখন জর্দায় দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে জর্দার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন জর্দায় দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। আমাদের বিয়ে বাড়িতে আমরা দেখতে পাই যে বাবুর্চিরা কাঠবাদামগুলো কুচি কুচি করে কেটে জর্দার মধ্যে দিয়ে দেয়, তাও সেভাবে আমি দিয়ে দিলাম। তো এই কাঠবাদামগুলো টুকরো করার আগে অবশ্যই গরম পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে বাদামের যে লাল খোসাটা আছে সেটা চলে যাবে এবং সহজে আপনি আপনার পছন্দ মতো কাঠ কেটে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি কিছু মুরব্বা। মুরব্বাগুলো আমি টুকরো করে নিয়েছি।
এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু বেবি সুইট, দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল, এটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। আমি সবগুলো দিয়ে এখন 5 মিনিট ঢেকে রাখছি, আর চুলার আঁচ একেবারে লোতে দিয়ে দিয়েছি এ পর্যায়ে। ফিরে আসলাম 5 মিনিট পর, আর এখন পরিবেশন করে তারপর দেখাচ্ছি। তো কিছু মাওয়া ছিটিয়ে আমি জর্দাটা পরিবেশন করে ফেললাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।